নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে মাসে কুড়ি হাজার টাকা লাভ করতে হলে কতগুলি বদ্রি পাখি পালন করা উচিত তো অবশ্যই সেটি আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক অনেক নতুন বন্ধুরা রয়েছেন পাখি পালন শুরু করতে চান অথবা শুরু করেছেন সেই সব বন্ধুরা ভাবছেন যে মাসে কুড়ি হাজার টাকা লাভ করতে হলে কতগুলি বাজরিগর পাখি পালন করতে হবে অবশ্যই সেটি নিয়ে আলোচনা করব তো সবার প্রথম বন্ধুরা বলে রাখি অনেক নতুন বন্ধুরা ভাবছেন যে পাখি পালন করব কি করব না অথবা পুরনো বন্ধুরা অনেকে সবে পাখি পালন করছেন বেশ কিছুদিন হলো তারপরে ভাবছেন মাসে কুড়ি হাজার টাকা লাভ করবেন তাহলে কতগুলি পাখি দিয়ে শুরু করবেন বা কতগুলি পাখি পালন করবেন তো অবশ্যই সেটি আলোচনা করব তো বন্ধুরা সবার প্রথম বলে রাখি যে পাখি পালনের একটা শখ দরকার সেটা আমি প্রতি ভিডিওতে বলে রাখি পাখি পালন একটা শখের ব্যবসা এগুলোকে দেখতে যেরকম সুন্দর লাগে সেরকম আপনাকে ভালোবাসতে হবে পাখিকে আর পাখির প্রতি ভালোবাসা থাকলে কিন্তু আপনি সমস্ত কিছু করতে পারবেন পাখিকে ভালোবাসলে যে জিনিসটা আপনি করবেন তাকে একটা ভালোবাসা দরকার আপনি যদি ধানে চাষও করেন কিন্তু ধানকে ভালোবাসতে হবে অবশ্যই যে জিনিসটা করবেন তার উপরে প্রতি আপনাকে একটা ভালোবাসা রাখতেই হবে আপনার যদি ভেতরের একটা টান থাকে তাহলে কিন্তু একটা ব্যবসা আপনি ধরে রাখতে পারবেন অবশ্যই বিরক্ত হয়ে অনেক বন্ধুরা কিন্তু অনেক ব্যবসা ছেড়ে চলে যান অনেক ব্যবসা বন্ধ করে দেন তো সে সমস্ত না করে কিন্তু বন্ধুরা একটা জিনিস করলে তার প্রতি ভালোবাসা থাকা দরকার অথবা আপনাকে দেখতে হবে যে কোন জিনিসটার উপর আপনার ভালোবাসা রয়েছে সেই জিনিসটা আপনাকে করতেই হবে নাহলে কিন্তু যে জিনিসটা আপনার পছন্দ নয় সেই জিনিসটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সেটা ভালো বেশি দিন করতে পারবেন না ভালোবাসার টানে কিন্তু অনেক কিছু করা যায় ভেতর থেকে একটা ভালোবাসা থাকলে কিন্তু সমস্ত জিনিসে উন্নতি করা যায় তো বন্ধুরা বন এই পাখি পালন করতে গেলে আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে আপনাকে বেশি পরিমাণ পাখি পালন করতে হবে আপনি যদি কুড়ি হাজার টাকা মাসে ইনকাম করতে চান আপনাকে কিন্তু চারশোর কাছাকাছি পাখি রাখতে হবে চারশোর কাছাকাছি বলতে চারশো পিস মানে দুশো জোড়া তাহলে দুশো জোড়ার যদি আপনি রাখেন তাহলে কিন্তু একটা ভালো রকম ভালো রকম ইনকাম আপনি পেয়ে যাবেন ভালো রকম এর ভেতর থেকে বাচ্চা আপনার পেয়ে যাবেন অনেক আর আপনার চারশো পাখিতে আপনি মিনিমাম তিনশো বাচ্চা তো আপনি পেয়ে যাবেন মাসে তিনশো নাই হোক আড়াইশো বাচ্চাও আপনি পেয়ে যাবেন এখন যদি একশো টাকা পিস হিসেবে গড়ে বাচ্চা বিক্রি হয় তাহলে আপনাকে একটা কমপক্ষে মিনিমাম হিসাব ধরে রাখতে হবে এখনকার মার্কেটে পাইকারি রেট হিসাবে আপনাকে বলছি পাইকারি রেট এইভাবেই চলছে বড়ো বড়ো ব্যবসায়ীদের জন্য আলাদা রেট থাকে বড়ো বড়ো ব্যবসায়ীরা তাদের মাধ্যমে যে ডিলিংস হয় এই ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে নিয়ে গিয়ে দিচ্ছে তাদের মধ্যে যে ডিলিংসটা বা রেটটা পান ওটা কিন্তু আপনি পারবেন না কারণ ওরা ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে মার্কেটে নিয়ে গিয়ে পাখিকে একটা ডিলিংস করে বিক্রি করেন ওনারা অনেক রিস্ক ওঠান অনেক ওনারা ধরুন অনেক পাখি মার্কেট থেকে সংগ্রহ করলো অনেক টাকা বাজেট খরচা করলো তারপরে কিন্তু ওই সব পাখি নিয়ে গিয়ে মার্কেটের মধ্যে কিন্তু বড় ব্যবসায়ীদের হাতে দেন আর বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে যান না ওনারা পেয়ে যান একটা পেমেন্ট পেয়ে গেল আগের পেমেন্টটা বাকি থাকলো বা আগের পেমেন্টটা পেলো এখনকার পেমেন্টটা বাকি থাকলো এইভাবে কিন্তু ওদের ডিলিংস চলে আর ওনারা ব্যবসার খাতিরে কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু চলে থাকেন সে সমস্ত রিস্ক যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি মার্কেটে নেমে ব্যবসা করুন অনেক টাকা লাভ করুন সেটা আপনার ব্যাপার আপনি যদি পাখি পালন করে লাভ করতে চান আপনাকে একটা পাইকারি মিনিমাম রেট ধরে আপনাকে হাঁটতে হবে পাইকারি মিনিমাম রেট মানে গ্রামের গঞ্জে থেকে যেভাবে রেটে পাখিগুলো তুলে নিয়ে যাওয়া হয় আমাদের সুন্দরবন এরিয়ায় যেমন পাথর প্রতিমা এরিয়া রামগঙ্গা এরিয়া এইসব এরিয়া থেকে যেভাবে পাখি তুলে নিয়ে যাওয়া হয় যেসব রেটে সেই সমস্ত রেটের উপরে আপনি আমি একটা মিনিমাম হিসাব দিচ্ছি একশো টাকা পিস হিসেবে। আরও বেশি হয় রেট একটা মিনিমাম গড়ে যদি আপনার রেট থাকে এই রেটে হিসাবে যদি আপনি পাখি আপনি এই হিসাবে পাখি বিক্রি করবেন সেই হিসাবে আপনি হিসাব করে চলুন এর বেশি লাভ হলে আপনার লাভ হবে আপনি সবসময় লাভটা কম পক্ষে হিসাব করবেন তাহলে দেখবেন আপনি একটা প্রফিটের মধ্যে থাকবেন আপনি বেশি আশাবাদী হলে কোনো জিনিসে কিন্তু লাভ করতে পারবেন না খুব বেশি আশা করলেন ধরুন এটা থেকে আমি অনেক টাকা ইনকাম করে নেব বা অনেক বেশি আশা করলাম একটা লিমিটেড আশা থাকলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না লিমিটেড আশার মধ্যে রেখে আপনি কিন্তু পাখি পালন করুন অবশ্যই লাভ করবেন আপনি যদি চারশো জো চারশো পিস মানে দুশো জোড়া পাখি পালন করেন তাহলে কিন্তু আড়াইশোর কাছাকাছি যদি বাচ্চা পেয়ে যান তাহলে কিন্তু আপনার পঁচিশ হাজার টাকার মতো আপনার হচ্ছে বাজেট তাহলে কিন্তু আপনি এরকম একটা ইনকাম আপনি হিসাব করে রাখতে পারেন একটা মিনিমাম হিসাব আপনাকে দিলাম আমি হিসাব করি কেমন বন্ধুরা ভাঁড় প্রতি একটা করে বাচ্চা ধরলাম অথবা দুটো করে বাচ্চা ধরলাম এরকম করে একটা হিসাব ধরি আমি বেশি বাচ্চা ধরি না কারণ প্রতিটা ভাঁড়ে কিন্তু একসাথে বাচ্চা বের হয় না কোনটা আগে কোনটা পরে এইভাবে কিন্তু বার হয় তাহলে আগে পরে বার হলে আপনার একটা গড়ে হিসাব চলে আসবে ভাঁড় প্রতি একটা করে বাচ্চা যদি আপনার হিসাবে ধরা হয় তাহলে কিন্তু দুশো বাচ্চা হচ্ছে আমি আর একটু বেশি ধরলাম পঞ্চাশটা বাচ্চা এক্সট্রা ধরলাম এক্সট্রা ধরলে কিন্তু এতগুলো পাখির ওপর বেরিয়ে যাবে কোনো অসুবিধা থাকে না আপনার যদি পঞ্চাশটা নাও বেরোয় আপনার কুড়ি হাজার টাকা নেট প্রফিট অবশ্যই থাকবে বন্ধুরা অনেক বন্ধুরা মনে করেন যে আমি ফালতু কথা বলছি বা অনেক বন্ধুরা কমেন্টে জানান বকবাস করছি বা অনেক কিছু বলে থাকেন বন্ধুরা আপনারা নিজেরা পালন করে দেখুন এইভাবে হিসাব করে মিনিমাম হিসাব করে চলবেন একটা বিশাল বড়ো আশাবাদী হয়ে আপনারা যখন পালন করবেন ত তাহলে কিন্তু আপনারা লসে পড়ে যাবেন আপনারা কমপক্ষে হিসাব করে চলবেন সব জিনিসে লাভটা দেখবেন একটা মিনিমাম লাভ আপনি যদি ভাবেন যে হাইফাই লাভ করে আমি অনেক কিছু করে ফেলব হাইফাই কোনো কিছু হয় না বন্ধুরা মিনিমাম হিসাব করে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি কিন্তু একটা আসার পথ দেখতে পাবেন না হলে আপনি যদি একটা হাইফাই রেটের হিসাবে আপনি হিসাব করে ব্যবসা করেন এই রেটে চলছে এই রেটে আপনি লাভ করে নেবেন বা এত কিছু করে নেবেন বন্ধুরা এটা কিন্তু একটা চাষের মতো হয়ে যায় কোন চাষে কখন লাভ হয় কখন লস হয় কখন ঝড় ঝাপটা হয়ে ফসল নষ্ট হয়ে যায় কখন কোনো বছরে ফসল খুব ভালো হয় সেই সময় কিন্তু অনেক চাষিরা বিশাল লাভ করে ফেলেন তো সেই রকম একটা জিনিস সেটা এটা একটা পালন করার পদ্ধতি হিসাবে আপনাকে পালন করতে হয় সেই হিসাবে আপনাকে সমস্ত কিছু খাবার দাবার খরচ করতে হয় যেমন চাষবাসে সার ওষুধ খরচ করে আপনাকে লাভ করতে হয় এটাই সেরকম খাবার দাবার খরচ করে তারপরে কিন্তু আপনাকে লাভ করতে হয় আপনি ধরে রাখতে পারেন ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি আপনার খরচ হয়ে যাবে আর ফিফটি পার্সেন্ট কিন্তু আপনার লাভ থাকবে খরচটা সবসময় ফিফটি পার্সেন্টের কাছাকাছি ধরে রাখতে হবে খরচটা ধরুন আপনাকে ইনকাম দেখালাম কুড়ি হাজার টাকা আপনাকে আমি মিনিমাম ইনকাম বলতে লাভটাই দেখালাম এর বাচ্চা ধরুন চারশো পাখির ওপরে তিনশো বাচ্চা পেলেন একশো পাখির যে এটা খরচটা যে টাকাটা পেলেন ওই টাকাটা কিন্তু আপনার খরচের খাতায় ধরে রাখতে হবে দশ হাজার টাকা এর পেছনে প্রতি মাসে আপনার খাওয়া খরচ ধরে রাখতে হবে চারশো পাখির পেছনে আরও বেশি হলে হতে পারে কম হলে হতে পারে বন্ধুরা একটা মিনিমাম আপনাকে হিসাব দিলাম সেই সেই হিসাবে আপনারা চলুন বন্ধুরা আশা করি ভিডিওটি আজকের ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই